রাজ্যের মধ্যে প্রথম বেসরকারি বাস চলাচল শুরু হলেও বনগাঁ থেকে। লকডাউনের জেরে রাজ্য জুড়ে বন্ধ বেসরকারি বাস পরিষেবা। রাজ্যের কিছু জায়গায় বাস চলাচল শুরু হলেও বেসরকারি বাস পরিষেবা এখনো শুরু হয়নি। সোমবার উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, বয়রা, বনগাঁ, দত্তপুলিয়া রুটের বাস চলাচল শুরু হলো। এখন থেকে 20 জন যাত্রীকে নিয়ে এই দুটি রুটে বাস চলবে। সোমবার বনগাঁ পৌরসভার প্রশাসক শঙ্করাঢ্য, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ, বনগাঁ থানার আইসি মানস চৌধুরীর উপস্থিতিতে এই বাস পরিষেবা শুরু হয়। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বনগাঁ পৌরসভার মাননীয় পৌর প্রশাসক শঙ্করাচার্যের উদ্যোগে আমরা 92-92 বাস ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন পশ্চিমবাংলার মধ্যে প্রথম পাবলিক বাস পরিষেবা আমরাই দিতে চলেছি। এবং আজকে তার শুভ সূচনা করলেন আমাদের বনগাঁর পৌরসভার পৌর প্রশাসক। আজকে আমরা আমাদের দিদি, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেক রুটে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে বাস চালানোর জন্য 20 জনা করে প্যাসেঞ্জার, বিভিন্ন বেসরকারি বাস ইউনিয়নগুলো তারা বর্ধিত ভাড়ার থেকে প্রায় অনেকটাই তারা বাড়ানোর ব্যবস্থা তারা সেই সিদ্ধান্ত নিয়েছিল। তখন বাধ্য হয়ে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দিদির নির্দেশ মতন আমাদের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি ঘোষণা করলেন 1 টাকাও বাড়ানো যাবে না, যে কোনো মানুষের কাছ থেকে নেওয়া যাবে। তা আজকে বাংলায় প্রথম যে বাংলায় এবং এই জেলার মধ্যে প্রথম উত্তর চব্বিশ পরগনা জেলার আমাদের মতিগঞ্জ থেকে বয়রা এবং মতিগঞ্জ থেকে বনগাঁ, মতিগঞ্জ থেকে দত্তপুলিয়া ভায়া হেলেঞ্চা ভায়া বাগদা হয়ে যে 92-92 বাস রুট রয়েছে, সেই বাস রুটে আমাদের আইএনটিটিসি তৃণমূল সমর্থিত যে মালিক এবং শ্রমিক সংগঠন তাদের কাছে আমরা আবেদন করেছিলাম। কারণ বাগদা লোকের একমাত্র যাতায়াতের পথ বনগাঁ সুপার স্পেশালিস্ট হসপিটাল, বনগাঁ মহকুমা, এখানে বনগাঁ মহকুমা টাউন, তাই প্রত্যেক দিন বাগদার মানুষের এখানে দৈনন্দিন জীবনযাত্রায় আসতে হয়, তাই তাদের খুব কষ্ট হচ্ছিল। সেই জন্যে আমরা মুখ্যমন্ত্রী আমাদের দিদি মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতন 1 টাকাও যে বর্ধিত ভাড়ার থেকে 1 টাকাও না বাড়িয়ে এই বাস আজকে তার শুভ সূচনা হলো।